আজ তুই যে মানুষটা ছবি আঁকছিস তার এমনিতে একটা ছোট নাম তুই জানিস, সেটা হচ্ছে মারিয়া রেসা, তাই না? তো এই মারিয়া রেসার কিন্তু একটা অনেক বড় একটা নাম আছে, সেটা হচ্ছে মারিয়া অ্যাঞ্জেলিটা ডেলফিন আইকার্ডো। এটা যদি তুই তার নাম লিখে যদি গুগলে সার্চ করিস তখন দেখবি যে এই নামটা তুই পাবি। আর ইনি জন্মগ্রহণ করছেন কোন জায়গায়? ফিলিপাইনে, তাই না? ফিলিপাইনের ম্যানিলা, হ্যাঁ, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। সিটিজেনশিপ কিন্তু ওনার, আমি আগে একদিন কথা বলতে বলতে বলছিলাম যে একটা মানুষ কিন্তু দুই জায়গায় সিটিজেনশিপ নিতেই পারে বা পেতে পারে আর কি। যে জায়গায় তুই আমার বলতেছিলি যে তাহলে আমেরিকার সিটিজেনশিপ নিতে গেলে আমার কী করতে হবে, আমি বলছিলাম যে আমি কোনো কিছুই জানি না এটা সম্বন্ধে। তাদের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি মেনে তুই যদি আসতে পারিস তাহলে অবশ্যই তুই ইউএসএর সিটিজেনশিপ পাবি। এই মানুষটা যে নোবেল পাইল, সেই নোবেল পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তোর সে আসলে যে সব কারণে নোবেল পাইছে তার ভিতরে কিন্তু ছিল ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা কিন্তু আছে, আর ডেমোক্রেসি, আর লাস্টিং পিস। হ্যাঁ, আমরা যেটা দিমিত্রি মুরাতভের ভিতরেও আমরা এটা জানি যে এটা এনারা দুজন কিন্তু একই সময় 2021 সালে তোর নোবেলটা পাইছে, মানে শান্তির জন্য। হ্যাঁ, একই সাথে পাইছে আর কি। হ্যাঁ, একই সাথে তো পেতেই পারে, অন্য অন্যগুলোতেও তো একই সাথে পায়। আমাদের দেশেও যখন শান্তিতে নোবেল পাইছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার সাথেই তো একই সাথে প্রতিষ্ঠান হিসেবে পাইছে হচ্ছে গ্রামীণ ব্যাংক, দুইটা একসাথে পাইতে পারে, এটা অসুবিধার কিছু নাই, মানে পায় আর কি। দুটা একসাথে পাইলে তখন কি হবে, প্রাইজ যেটা থাকে দুইটা শেয়ার হয়। এই ওনার একটা ইয়ে আছে আর কি, অনলাইন নিউজ পেপার আছে, নাম হচ্ছে র্যাপলার। তো এটা ফিলিপাইনের অনলাইন এবং আর কি কি পুরস্কার পাইছে, তা ইউনেস্কোর একটা পুরস্কার পাইছে উনি, তারপর গোল্ডেন পেন অফ ফ্রিডম অ্যাওয়ার্ড পাইছে 2018 সালে। যারা এই ধরনের পুরস্কারটা পায়, নোবেল প্রাইজ যারা পায় তারা এত সচরাচর এত বেশি পুরস্কার পায় কেন? কারণ হচ্ছে যে আমরা সাধারণত, দেখ, আমরা নোবেল প্রাইজ পাওয়ার পরে সেই মানুষটাকে চিনি, তো সেই মানুষটার বয়স তো অলরেডি 50+ বা 60 হয়ে গেছে, কারণ মারিয়া রেসার বয়স হচ্ছে এখন 60, মানে 1963 সালে উনি জন্মগ্রহণ করছেন অক্টোবরের 2 তারিখে। তো সেখানে 2021 সালে এসে নোবেল পাচ্ছেন, মানে ওই সময় তার বয়স ছিল 58, তাই না? হ্যাঁ, তো সেই 58 বছর ধরেও তো উনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, এবং যে কারণে তো ফাইনালে এসে তিনি নোবেল প্রাইজটা পাচ্ছেন। এর আগেও তো তার অনেকগুলো কাজ আছে, উনি হয়তো লোকালি প্রাইজ পাইছে, ন্যাশনাল প্রাইজ পাইছে, ইন্টারন্যাশনাল অনেক জায়গা থেকে প্রাইজ পাইছে, তারপরে এসে ফাইনালি উনি হচ্ছে যে নোবেল প্রাইজটা পাইছে। এটা একটা লেন্দি প্রসেস, একটা মানুষের দীর্ঘদিন একটা জার্নি থাকে। হ্যাঁ, মানে তাহলে তুই এত পরে জানতেছিস কেন? তুই এত পরে জানতেছিস কারণ হচ্ছে যে পৃথিবী সম্বন্ধে আমাদের যে জানার যে ইচ্ছা সেটা কম থাকা, প্লাস ইনফরমেশন সবসময় পাওয়াও যায় না। কোন জায়গায় খোঁজ করলে তুই এইগুলো জানতে পারবি? তাই এটা তো আসলে এইভাবে বলা যায় না, তবে তুই নিয়মিত যদি ইন্টারন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে যেমন CNN, BBC, তারপরে বার্তা সংস্থা আছে আর একটা, সেটা AFP আছে, রয়টার্স আছে, এইসবগুলো যদি তুই নিয়মিত ফলো করিস তাহলে তোর কাছে মানে আচানক মনে হবে না, মানে হঠাৎ করেই মনে হবে না একজন মনে হচ্ছে যেন নোবেল পেয়ে গেল, এমন কখনোই মনে হবে না। কারণ
তারা দীর্ঘদিন ধরে তাদের ফিল্ডে কাজ করতেছে এবং তারপরে যে কোনো একটা সময় যে নোবেল পাচ্ছে। তারা জানে কি করে, তারা জানে কি করে, কারণ তারা তো নিউজ পেপার, নিউজ পেপারগুলোর কাজই তো হচ্ছে যে রিসেন্ট বা বর্তমানে যেসব ভালো ভালো জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলোরই সামনে হাইলাইট করা। আমাদের দেশে করে না, আমাদের দেশে আমাদেরটা নিয়ে করে। আর তবে ধরে আমি যেগুলোর কথা বললাম, সিএনএন, বিবিসি, এএফপি, তারপরে রয়টার্স, এরা হচ্ছে অনেক মানে ইন্টারন্যাশনালি কভার করে আর কি, বুঝছে? মানে শুধু আমাদের দেশ, প্রথম আলো যেমন শুধুমাত্র বেশিরভাগ আমাদের দেশটা ফোকাস, তাদেরও কিন্তু আন্তর্জাতিক একটা ডেস্ক থাকে। তবে সেই আন্তর্জাতিক যে ডেস্ক যেটা থাকে ওইখানে খুব একটা যে বেশি নিউজ পাওয়া যায় এমন না। না, এইটাকে আসলে মানে এটারে তুই এইভাবে চিন্তা করতে পারবি না যে আমাদের দেশে কেন হচ্ছে না। দেখ, ওই যে বিবিসি, তোর বিবিসি কত সালে হয়? বিবিসি হচ্ছে 1945-এর মনে হয় নাকি তারও আগের, হ্যাঁ না 1922-এর, হ্যাঁ বিবিসি হচ্ছে 1922-এর। তারপরে সিএনএনটার কথাও যদি তুই চিন্তা করিস, সিএনএন 1980-এর, এটা অবশ্য খুব বেশি দিনের হয়নি বিবিসির কথা চিন্তা করি। তারপর এএফপি যেটা আছে, যে এটা আছে, এটা হলো কত সালের, 1835-এর এএফপি, হ্যাঁ। তারপরে আর কিসের কথা বললাম, রয়টার্স, তাই না? রয়টার্স কত সালে হয়েছে? রয়টার্স হয়েছে তোর হচ্ছে 1851 সালে। এগুলো অনেক পুরনো এক একটা জিনিস, এটা মানে আমাদের কাছে কেন জানি মনে হয় যে মানে আমরা কেন এত দ্রুত পাচ্ছি না। এটা আসলে মন খারাপ করার কিছু, আমার, আমি অন্তত মনে করি না যে এতে মন খারাপ করার কিছু আছে। সেই তুলনায় অবশ্য আমাদের পারফরমেন্স অনেক ভালো, আমার কাছে তো তাই মনে হয়। তাহলে আমরা তো কমপ্লেন করি কেন? কমপ্লেন করি কারণ হচ্ছে আমরা নিজেদের তখন বিবিসির সাথে যদি তুলনা করি, তাহলে সে তো কমপ্লেন আমরা করতেই পারি যে আমরা আরও বেশি দ্রুত করতে পারতাম। হ্যাঁ, এটা সম্ভব, কারণ বিবিসি যখন শুরু হয়েছিল তখন সংবাদপত্রের চাহিদাটা যতটা ছিল, যতটা দ্রুত সামনের দিকে আগানো যাইত, তার থেকেও এখন অনেক বেশি দ্রুত কিন্তু সামনের দিকে সংবাদপত্রের ডেভেলপমেন্ট করা যায়। এখন সব সময় যে সব কিছুর পরিবেশ পাওয়া যায় ব্যাপারটা তো তা না, তাই না? তুই, তোর জেনারেশন যদি এরকম এইভাবে চিন্তা করে, তুই যেভাবে বলতেছিস আমরা আরও সামনের দিকে আঁকাবো, সামনের দিকে ভালো কিছু করবো, এইভাবে যখন আসবে তখন ভালো কিছু হবে, এতটুকু তো আশা তুই করতেই পারিস। সাংবাদিক হওয়ার জন্য কী করা লাগে? সাংবাদিক হওয়ার জন্য প্রথম যে জিনিসটা থাকা লাগে সেটা হচ্ছে যে অদম্য ইচ্ছা থাকা লাগে। যে যে কোনো একটা নিউজ মানুষের সামনে নিয়ে আসার জন্য প্রচণ্ড পরিমাণে একটা চেষ্টা থাকা লাগে। ভয় থাকলে সাংবাদিকতা করা যায় না, এতটুকু আমার কাছে অন্তত মনে হয়। যে মানুষটা ভয় আছে তার জন্য সাংবাদিকতা না, কারণ এইখানে তুই সবসময় মানে সঠিক যেটা সেটার সেইটাই তোর কথা বলতে হবে। সেই জিনিসকে তিলকে তাল করে তুই দেখাতে পারবি না কখনো। যে কোনো সংবাদই তুই প্রকাশ করতে পারিস, সেটা শিশুতেও সংবাদ হতে পারে, স্কুলে মনে কর যে ইয়ে হচ্ছে প্রতিযোগিতা হলো, এটা নিয়েও তুই লিখতে পারিস। এভাবে ধীরে ধীরে এটা শুরু হয় আর কি। আর ইউনিভার্সিটিতে তো আছে জার্নালিজম, কিন্তু সাবজেক্ট আছে। হ্যাঁ, সাংবাদিকতা সাবজেক্ট থাকবে না, সাংবাদিকতা তোর একটা ইজি জব মনে হয়? এর জন্য প্রচুর পরিমাণে লেখাপড়া করা লাগে, অবশ্যই করা লাগবে, করা লাগবে না কেন? না, কঠিন কঠিন তুই যেভাবে চিন্তা করতেছিস সেভাবে না, কঠিন কোনো জিনিসই না। ভালো মানে কি, ভালোভাবে সময় দিলে প্রত্যেকটা জিনিসই তোর কাছে সহজ সরল মনে হবে। তখন সময় দেওয়াটাই জরুরি। হ্যাঁ, তাই বলে ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে এরকম মনে হচ্ছে কেন? অবশ্যই এটা সাবজেক্ট থাকাটা জরুরি, শেখা উচিত মানুষের, না শিখে ইচ্ছা মতো করে দেওয়াটা তো ঠিক হবে না।
তোর কথা শুনে মানুষ প্রভাবিত হবে, তোর ইনফরমেশন জানার পরে মানুষ চিন্তা করবে যে এটা কেন হচ্ছে, সেটা তোর তাহলে শেখা লাগবে না কীভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে। হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই হবে, অবশ্যই পারবি, তুই অবশ্যই পারবি।